এটা হচ্ছে যে তোশিবা বোর্ড, তোশিবা বোর্ডের আমরা দেখব যে এটা কি প্রবলেম। আমরা এখানে পাওয়ার লাইন দিলাম, পাওয়ার লাইন দেওয়ার পর আমরা পাওয়ার সুইচ অন করব। এটা পাওয়ার সুইচ, পাওয়ার আসছে, আমাদের পাওয়ার চলতেছে, আমাদের ডিসপ্লে আছে, ডিসপ্লে দেখা যাচ্ছে, অলরেডি পাওয়ার চলতেছে। আমরা একটু, এটা হচ্ছে যে আমাদের হেডলাইট, এই হেডলাইটের এখানে আমরা এটা আলো জ্বালালাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে আছে কিন্তু লাইট নেই। আমরা আবার দেখি, দেখা যাচ্ছে হ্যাঁ ডিসপ্লে আছে কিন্তু বাট লাইট নেই। তো এইটা আমরা এখন দেখব কোথায় প্রবলেম। কয়েল আছে, আমরা কয়েলটাকে লাগালাম, লাগালাম এখন লাগানোর পর এটা আমাদের হটগান, হটগান দিয়ে আমরা কয়েলটাকে লাগালাম। লাগানোর পর এখন আমরা দেখবো এটা পাওয়ারটা। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন, ওকে পাওয়ার আসছে। আমরা একটু দেখি, আমাদের ডিসপ্লে চলে আসছে, এখন আমাদের লাইট আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে আমাদের ল্যাপটপে যখন ব্যাকগ্রাউন্ডের যে আলোটা, আমাদের যে ব্ল্যাক লাইট যেটা বলা হয়, এটা ডিসপ্লে আসতেছিল না। সেই কারণটা হচ্ছে যে আমাদের এই মাদারবোর্ডটিকে ভোল্টেজটা, যে ব্ল্যাক লাইট জ্বলার যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা পাচ্ছিল না। তো আমরা দেখতে পেলাম যে এখানে একটা কয়েল আছে, তো সেবার এই কয়েলটা খারাপ ছিল, আমরা কয়েলটাকে তুলে নতুন একটা কয়েল বসিয়ে দিয়েছি। এখন আমাদের ডিসপ্লেটা ঠিক আছে, আমরা অফ অন করে আবার দেখি যে ঠিক আছে কি না। আমরা ল্যাপটপটাকে অফ করলাম, অফ করার পর আমরা আবার অন করে দেখব যে এখন আমাদের ব্যাক লাইট আসে কিনা। ওকে, হ্যাঁ পাওয়ার আসছে, ঠিক আছে, এখন আমাদের প্রবলেমটা সলভ।